কালকে আরেক আরেকদিন এসে প্রশ্ন গুলো করতে পারেন না ভাই তা নাহলে আমাদের আমরা ভালো করে আলোচনা করতে পারতাম নাহলে আজকে তো তাড়াহুড়ের মধ্যে আমার উত্তর দিতে হবে ভাইয়া আজকে তো আপনাকে ভাগ্যক্রমে পেয়ে গেছি যে মানে পাব তার তো কোনো নিশ্চয় হতে পারছি না ভাই দিন তাহলে যদি মানে আচ্ছা একটা প্রশ্ন করেন ঠিক আছে একটা প্রশ্ন করেন আচ্ছা তাহলে একটা প্রশ্ন করি দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদের এই উপমহাদেশ হ্যাঁ তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয় হওয়ার পরেও কেন এই উপমহাদেশ মানে তার স্বেচ্ছায় ছেড়ে মানে বিতাড়িত হয়ে গেল কারা স্বেচ্ছা বিতাড়িত ইংলিশরা মানে ব্রিটিশ মানে চুক্তি ছিল ভারতের সাথে চুক্তি ভারত মানে ভারতের যারা ইয়া ছিল তাদের সাথে এই ধরনের কথাও তারা দিছিল যে এই বিশ্বযুদ্ধ যদি তাদেরকে সহযোগিতা করা হয় চার্চিল এখান থেকে প্রচুর পরিমাণে ইয়া করছে চার্চিল এই সময় অনেক বড় বড় কিছু বদমাইশি করছে যে এই অঞ্চল থেকে যদি তারা এই অর্থ সম্পদ নিবে খাদ্য নিবে সেই সময় এই ভারতে বেশ কয়েকটা দুর্ভিক্ষ হয়েছে ওই যে মানে কাজী নজরুল ইসলামের একটা উপন্যাস আছে মৃত্যু ক্ষুধা এই মৃত্যু ক্ষুধা এই যে ওই সময় দুর্ভিক্ষে বড় ধরনের দুর্ভিক্ষ হয়েছিল হচ্ছে এই ব্রিটিশরা বা এই অঞ্চল থেকে প্রচুর পরিমাণে খাদ্য এবং অর্থ সম্পদ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাম করে তারা নিয়ে গেছিল এবং তখন ইয়া দেওয়া হয়েছিল যে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতই তখন তোমাদেরকে আমরা স্বাধীনতা দিব এই ধরনের একটা আশ্বাস দেওয়া হয়েছিল এগুলো আপনি যেকোনো একটা হিস্ট্রি বই পড়েন হিস্ট্রি বই পড়লে আপনি পেয়ে যাবেন মাস বেরবে আপনি কি বিষয়ে কিছু বলবেন হ্যাঁ আদিফ ভাই ওই মহাত্মা গান্ধীর সঙ্গে ওই চুক্তি হয়েছিল যে সৈন্য যদি দিয়ে সাহায্য করা যায় আমাদের শাসন দেবে দেবে বা স্বাধীনতা এরকম একটা হয়েছিল সংক্ষেপে বলা যায় ওরা চুক্তি হ্যাঁ সেই সময় সুভাষ চন্দ্র বোস যে কাজটা করেছিল সুভাষ চন্দ্র বোস বলেছিল যে আমরা ব্রিটিশদেরকে কোন ভাবে সাহায্য করব না আমরা নিজেরাই আহ ইয়া করবো নিজেরাই দেশকে স্বাধীন করবো এই জন্য সুভাষ চন্দ্র বোস আবার সমুদ্রে ভ্রমণে বের হয়ে আবার জার্মানি চলে আসছিল জার্মানি চলে আসছে আবার ইসের সাথে দেখা টাকা সাক্ষাৎ টাকাত করে গেছে হিটলারের সাথে নাকি সাক্ষাৎ টাকাত করে গেছে নাৎসিদের সাথে কথাবার্তা বলে গেছে এবং বলছে যে আমরা দরকার হলে নাৎসিদেরকে আমরা সহযোগিতা করব এই যে ব্রিটিশদের থামাইতে হবে ব্রিটিশদেরকে ব্রিটিশদেরকে ভারত থেকে উচ্ছেদ করতে হবে এবং সেই সময় ব্রিটিশদের কাছে ওয়ার্ল্ড ওয়ার টু এর পর কোনো ইয়ে ছিল না এরকম পাওয়ার ছিল না যে তারা আরেকটা যুদ্ধ যাবে ওরকম তাদের অ্যাবিলিটি ছিল না হ্যাঁ ব্রিটিশদের যে সামর্থ্য যে কন্ট্রোলের সেনাবাহিনীর যে সামর্থ্য সেটা ব্যাপকভাবে ভাবে ধসে পড়ছিল এবং এই কারণে আগে থেকে অবশ্য তারা চুক্তি করে ফেলছিল সাথে কংগ্রেসের সাথে সেই সময় যে আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানে জিতি তাহলে আমরা ওদেরকে এই এই সুবিধা দিব আহ এই জায়গাগুলো এইভাবে ছেড়ে ছেড়ে চলে যাব এবং পরে তাদের তো সেই সক্ষমতা থাকলো না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদের সেই সক্ষমতায় থাকলো না একটা বড় অঞ্চলকে কন্ট্রোল করার জন্য যেই অস্ত্র শস্ত্র যেই টাকা পয়সা এবং যেই লোক বল লাগে সেটা ব্রিটিশদের ছিল না এই কারণে তারা তখন চলে গেলো সেই সময় চার্চিল বড় ধরনের কয়েকটা বদমাইশি করছে এই বদমাইশির জন্য এখনো পৃথিবীর মানুষ তাকে এখনো ঘৃণা করবে আশা করি ভবিষ্যতে ঘৃণা করবে সেই সময় চার্চিলের একটা বড় ধরনের কিছু খারাপ কাজ ছিল মানে সেই খারাপ কাজগুলা কি এই উপমহাদেশে মানে সংগঠিত হয়েছিল হ্যাঁ উপমহাদেশে সে বড় কয়েকটা দুর্ভিক্ষের তৈরি সৃষ্টি করেছিল দুর্ভিক্ষের জন্য চারteil সরাসরি দাইছিল আচ্ছা তাহলে ভাইয়া এই যে चित्रकूट কি নাম কথা বলেন এই নামার বিষয়ে বিস্তারিত জানতে হলে মানে কোন বইটা পড়লে মানে বিস্তারিত ভালোভাবে জানা যাবে এখন তো ভাই আমি এইভাবে নাম বলতে পারছি না বাস বেরবে আপনি কি কোনো বইয়ের নাম সাজেস্ট করতে পারেন

ঠিক আছে তাহলে ইসলাম বিপ্লব ভাই আজকে তাহলে আপনাকে বিদায় জানাই আরেকদিন কথা বলবো ঠিক আছে জি অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আচ্ছা ভালো থাকেন তাহলে বাসবীর ভাই ফারাজ ভাই আমরা তাহলে লাইভটা শেষ করে দেই নাকি হ্যাঁ ঠিক জি জি আসি ভাই লাইভটা মোটামুটি ভালো হলো আজকে তাহলে এখানেই শেষ করে দেই আমরা সাড়ে তিন ঘন্টা হয়েছে এটা গুড এনাফ সবাইকে অনেক ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত থাকার জন্য এবং আলোচনা শোনার জন্য ভালো থাকবেন আপনারা তাহলে একটা প্রশ্ন করি দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদের এই উপমহাদেশ হ্যাঁ তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয় হওয়ার পরেও কেন এই উপমহাদেশ মানে তারা স্বেচ্ছায় ছেড়ে মানে বিতাড়িত হয়ে গেল কারা স্বেচ্ছা বিতাড়িত ইংলিশটা মানে সময় মানে চুক্তি ছিল ভারতের সাথে চুক্তি ভারত মানে ভারতের যারা ইয়া ছিল তাদের সাথে এই ধরনের কথাও তারা দিছিল যে এই বিশ্বযুদ্ধে যদি তাদেরকে সহযোগিতা করা হয় চার্চিল এখান থেকে প্রচুর পরিমাণে ইয়া করছে চার্চিল এই সময় অনেক বড় বড় কিছু বদমাইশি করছে যে এই অঞ্চল থেকে যদি তারা এই অর্থ সম্পদ নিবে খাদ্য নিবে সেই সময় এই ভারতে বেশ কয়েকটা দুর্ভিক্ষ হয়েছে ওই যে মানে কাজী নজরুল ইসলামের একটা উপন্যাস আছে মৃত্যু ক্ষুধা পড়েছেন মৃত্যু ক্ষুধা এই যে ওই সময় দুর্ভিক্ষে বড় ধরনের দুর্ভিক্ষ হয়েছিল হচ্ছে এই ব্রিটিশরা বা এই অঞ্চল থেকে প্রচুর পরিমাণে খাদ্য এবং অর্থ সম্পদ এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাম করে তারা নিয়ে গেছিল এবং তখন ইয়া দেওয়া হয়েছিল যে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতি তখন তোমাদেরকে আমরা স্বাধীনতা দিব এই ধরনের একটা আশ্বাস দেওয়া হয়েছিল এগুলো আপনি যে কোনো একটা হিস্ট্রি বই পড়েন হিস্ট্রি বই পড়লে আপনি পেয়ে যাবেন মাস বিয়ে আপনি কি বিষয়ে কিছু বলবেন হ্যাঁ আদিফ ভাই ওই মহাত্মা গান্ধীর সঙ্গে ওই চুক্তিও হয়েছিল যে সৈন্য ফৈন্য যদি দিয়ে সাহায্য করা যায় তাহলে ওরা আমাদের সাহেত্য শাসন দেবে বা স্বাধীনতা দেবে এরকম একটা চুক্তি হয়েছিল আর এটাই সংক্ষেপে বলা যায় হ্যাঁ সেই সময় সুভাষ চন্দ্র বোস যে কাজটা করেছিল সুভাষ চন্দ্র বোস বলেছিল যে আমরা ব্রিটিশদেরকে কোনোভাবে সাহায্য করব না আমরা নিজেরাই ইয়া করব নিজেরাই দেশকে স্বাধীন করব এই জন্য সুভাষ চন্দ্র বোস আবার সমুদ্রে ভ্রমণে বের হয়ে আবার জার্মানি চলে আসছিল জার্মানি চলে আসছে আবার ইসের সাথে দেখা টাকা সাক্ষাৎটা টাকাত করে গেছে হিটলারের সাথে নাকি সাক্ষাৎটা টাকাত করে গেছে সাথে কথাবার্তা বলা গেছে এবং বলছে যে আমরা দরকার হলে নাৎসিদেরকে আমরা সহযোগিতা করবো আহ এই যে ব্রিটিশদের থামাইতে হবে ব্রিটিশদেরকে ব্রিটিশদেরকে ভারত থেকে উচ্ছেদ করতে হবে এবং সেই সময় ব্রিটিশদের কাছে ওয়ার্ল্ড ওয়ার টু এর পর কোনো ইয়ে ছিল না এরকম পাওয়ার ছিল না যে তারা আরেকটা যুদ্ধ যাবে ওই রকম ছিল না হ্যাঁ ব্রিটিশদের যে সামর্থ্য যে কন্ট্রোলের যে সামর্থ্য সেটা ব্যাপক ভাবে ধসে পড়ছিল এবং এই কারণে আগে থেকেই অবশ্য তারা চুক্তি করে ফেলছিল এই সাথে কংগ্রেসের সাথে সেই সময় যে আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানে জিতি তাহলে আমরা তোমাদেরকে এই এই সুবিধা দিব আহ এই জায়গাগুলো এইভাবে ছেড়ে ছেড়ে চলে যাব এবং পরে তাদের তো সেই সক্ষমতা থাকলো না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদের সেই সক্ষমতা থাকলো না একটা বড় অঞ্চলকে কন্ট্রোল করার জন্য যেই অস্ত্র শস্ত্র যেই টাকা পয়সা এবং যেই লোক বল লাগে সেটা ব্রিটিশদের ছিল না এই কারণে তারা তখন চলে গেল সেই সময় চার্চিল বড় ধরনের কয়েকটা বদমাইশি করছে এই বদমাইশির জন্য এখনো পৃথিবীর মানুষ তাকে আহ এখনো ঘৃণা করবে আশা করি ভবিষ্যতে ঘৃণা করবে সেই সময় চার্চিলের একটা বড় ধরনের কিছু খারাপ কাজ ছিল

সবাইকে গুড নাইট শুভরাত্রি আজকে শেষ করে দিচ্ছি